নিয়ে নাও, আমি গিফট করব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে গার্ডেন থেকে অনেকগুলো শসা পাড়তেছি, ছোট ছোট পিসে না, বড় 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 বড়। বাইরে হইছে, এটা পারবো তো, বড় হবে না এটা, মনে হয় বড় হবে। আর এটা এগুলো তো বড় হবে না, সুন্দর হচ্ছে শসাগুলো। শসার অনেকগুলো ফুলও আসছে, এদিকে শসা আছে, এখানে ধরছে করলা আসতেছে, পটল, চাইনিজ পটল আসছে, লাউ আসছে না, মাশাআল্লাহ আমাদের গার্ডেনে লাউ আসছে দুইটা, মাশাআল্লাহ বড় হয়েছে এটা। আর এই পিছনের সাইডেও আছে, দেখা যায় কিনা, পিছনেও আছে আরো কয়েকটা হচ্ছে লাউ। গার্ডেনটা আসলে আস্তে আস্তে হচ্ছে আর কি, বেগুন ধরছে, টমেটো, মরিচ, বেগুনের এখানে অনেকগুলো ফুল আসছে, এখানেও বেগুন আসছে, মরিচ, মরিচগুলো বড় হইছে না। আর একটা বাইরের সাইডেও চলে আসছে, তো এই বাসা থেকে আমরা রওনা করে ফেলছি। আমি আর নুহাস যাচ্ছি ফার্নিচার দেখতে, তো খুকিয়াপু ভাইয়া, তারপর খুকিয়াপুর হাজব্যান্ড, ওরাও জয়েন করবে, যেহেতু খুকিয়াপুর নতুন বাসা নেওয়ার আর খুব বেশি একটা সময় বাকি নাই, তো আজকে আমরা ফার্নিচার দেখতে যাব। আজকের ওয়েদারটা বেশ ভালো, যদিও এখন সামার, বাট খুকিয়াপুর এখন আর বাসা তো অনেক বড়ো বাসা নিছে, নতুন বাসার জন্য আমরা সব ফার্নিচার কিনতে যাচ্ছি, কারণ খুকিয়াপুর পুরান বাসা থেকে কোনো ধরনের কোনো ফার্নিচার বা কোনো কিছু নিয়ে আসবে না, তার সব কিছু নতুন করেই কিনতে হবে। আর যেহেতু এখানে দেখা যায় ফার্নিচারগুলো অর্ডার করলে তো আস্তে ধীরে আসে, আর আজকে আমরা বেসিক্যালি বেড অর্ডার করবো, তিনটা বেডরুম, তিন বেডরুমের জন্য, তো বেড দেখবো, তারপর কোন কোন ফার্নিচার ভালো হবে ওইভাবেই আমরা আপনাদেরকে সাথে নিয়েই দেখব। আর লন্ডনের ফার্নিচার সবগুলা কিন্তু আসলেই খুব অর্গানাইজলি ওরা এত সুন্দরভাবে সাজায় রাখে, দেখতেও ভালো লাগে। লাস্ট আমি ফার্নিচার কিনতে গেছিলাম যখন আমারগুলো কেনা লাগছে, তারপরে তো আর যাওয়া হয় নাই ওরকম, তো আবার আজকে যাব। আমরা চলে আসছি ফার্নিচার আউটলেটে। খুকিয়াপুর বাসাটা তো অনেক আগেই নিয়েছিলাম আমরা, তখন কত সুন্দর প্ল্যান করেছিলাম যে আব্বা আম্মা থাকবে এক রুমে, আর এক রুম খুকিয়াপুদের, খুকিয়াপুদের তো দুই রুম লাগে, কারণ থ্রি বেডরুম, এত বড় বাসা মাশাল্লাহ নিছে। আব্বাও খুব খুশি হয়েছিল যে লন্ডনে খুকিয়াপুরে আসতেছে, কারণ ভাইয়ার বাসা আবার খুকিয়াপুর বাসা আসা যাওয়াটা অনেক কষ্ট হয়ে যেত ওনাদের জন্য। সবই আল্লাহর ইচ্ছা। আজকে গেলাম খুকিয়াপু দুইটা বেড কিনছে, তিনটা বেড কিনছে তিন বেডরুমের জন্য। এখন আব্বা নেই, আম্মা তো থাকবে, আম্মা খুকিয়াপুর এখানে থাকবে, ভাইয়ার এখানেও থাকবে, আমাদের এখানে আসা যাওয়া করবে, তো সব জায়গায় যাওয়া আসা করে। আর আমার বাসা যেহেতু ছোট এক বেডরুমে, তো আম্মা তো ওরকম যায় না, আর আপুদের বাসা তো বড়, আর আমরা তো স্টুডেন্ট, আমরা তো এত বড় বাসা এখন অ্যাফোর্ডও করতে পারি না, হয়তো বা যখন ভবিষ্যতে স্টুডেন্ট থেকে যখন বের হব তখন ইনশাআল্লাহ বড় বাসা নিব, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকব, সবাই দোয়া করবেন। বাসা নিয়ে নাও, আমি গিফট করব না।
তোমরা বাসা নাও আমি গিফট করব ক্লাস ওয়ালা বাসা জায়গার জন্য এটা নিতে পারবো না কিন্তু বেডরুমের জন্য এটা নিতে পারবো বেডরুমের জন্য আরো অনেকগুলো আছে আরো সুন্দর হ্যাঁ আর কেউ বলছে আমাদেরকে যৌতুক হিসাবে নোয়াশকে দিবে বাসা নিলে কিছু না দাম কম না দেখো 2500 এখানে 2500 পাউন্ড ওই দিয়ে এটা এটাই এটাই 2500 আর এইগুলো 400 পাউন্ড করে বা পুরো সেট নিলে তোমার এটা 5000 পাউন্ডের উপরে পড়বে হুম 2 3 4 না এটা অনেক বড় অনেক বড় সিটিং রুম লাগবে তাহলে টোটাল দাম কত পড়বে 5000 পাউন্ড না সোফাটা 4000 পাউন্ড পড়বে হ্যাঁ তুমি যদি আবার একটা টেবিল নিবা বা ইয়েতে মানে 5000 পাউন্ড সেটআপ লাগবে 5000 পাউন্ড ওরে বাই রে বাই আমরা এখন বেড সেকশনে চলে আসছি এখান থেকে অবশ্য তিনটা বেডই প্রায় সেম নেওয়া হচ্ছে জাস্ট কালারগুলো একটু চেঞ্জ এই ডিজাইনের মধ্যেই জাস্ট কালারগুলো চেঞ্জ করা হবে এটা দুটা কালার নেবে আর পিঙ্ক কালারের একটা নেবে কারণ রাদিয়ার হচ্ছে পিঙ্ক কালার পছন্দ তো রাদিয়ার রুমটা পিঙ্ক করে সাজাবে আর কুকিয়াপুর আসলে এই বেডটাই বেশি ভালো লাগছে আর এটা খুবই সুন্দর হ্যাঁ সমস্যা তো নাই সেম কালার না এইটাই এই কালারটা খুবই সুন্দর আমি যখন বেড কিনি আমার বেডের মধ্যে আমি এই কালারটা চাইছিলাম এটা পাগলা মনে হয় কিন্তু তখন না সেম এ টু জেড সেম লাইজা সুন্দর রাদু তুমি কি কালার বেড নিতে চাও রাদিয়া পিঙ্ক ওয়া গ্রিন রাদিয়া নো আই সেড গ্রিন কালার ফর ইউ দ্যাট গ্রিন রাদিয়া আর আমি হচ্ছে পিঙ্ক রাদিয়া রুফি আর রুফি পাপা হচ্ছে আমরা রাদিয়া রুফি সহ চলে আসছি চিকেন শপে ফার্নিচার দেখা শেষ এখন চিকেন খাবো আরো আমাদের আরেকটা ফার্নিচার শপে যাব চিকেন নিয়ে কারণ বাচ্চারা চিকেন খেতে যাচ্ছে সোফা দেখবো আর ডাইনিং টেবিল বাবাই তারা এক গাড়ি দিয়ে যাবে আমরা এক গাড়ি যাবো রুফুর সাথে যাবে চলে আসছি ফার্নিচার ভিলেজে আর এখানে অবশ্য সব আছে ডিএফএস থেকে শুরু করে চলো ব্যানসনে যাও তো এখানে অনেক ব্যানসন অবশ্য ভালো বেডের জন্য আমরা চলে আসছি ভিলেজ ফার্নিচার ভিলেজে রামফোর্ট এখানে বেশি লেদারের সোফা না আমরা ফার্নিচার দেখতে আসছিলাম নতুন বাসার জন্য ভাইয়াও আছে সবাই মিলে দেখতেছি চলো উপরে যাই খুকেপু উপরে উপরে আসো আসলে এই বেডের আইডিয়াটা বেস্ট মানে এখানে শুয়ে শুয়ে পুরো দুনিয়ার চিন্তা করা যাবে আমরা এখানে আসছি ডাইনিং টেবিল দেখতে রাদিয়া তুমি কি এটা পছন্দ করছো তো খুকেপু তো হোয়াইট কালার ইউজ করছে তো এবার প্ল্যান হইছে আমরা এখন গুকিয়া পৌঁছাচ্ছি যে মার্ভেলের নিবে তুমি এটার সাথে মিলে এরকম ভাবে এগুলো নিতে পারবা জায়গা তো আছেই বের করতে হবে খুঁজে খুঁজে অপুরা দেখি মার্ভেলের ইয়ে স্যাট রাদু বেবি তোমাদের কি এই ডাইনিং টেবিলটা পছন্দ হয়েছে আমরা চেয়ারগুলো নিচ্ছি হচ্ছে এরকম বাটন রাদিয়া তুমি কোন চেয়ারটা নিতে চাও রাদু আমরা অলরেডি অর্ডার করে ফেলতেছি ডাইনিং টেবিলটা রুফি কোথায় রুফি কোথায় ও নো এখানে কে স্লিপ করে আমাদের বেবিটা স্লিপ করতেছে ওরি বেবিটাই হ্যালো গাইস হ্যালো রুফি টুডে গোনা ডু ইজ হ্যালো রুফু ওয়াও
আমরা মোটামুটি সব কিছু অর্ডার করে ফেলছি, তো এখন বাসায় যাওয়ার পালা। তো ফার্নিচার কিনতে তো একদিনই সম্ভব না, তো আরও আসতে হবে, কারণ একটা সংসার সাজাতে তো আসলেই অনেক টাইম লাগে। তো মোটামুটি আমাদের ফার্নিচার দেখা শেষ, আস্তে আস্তে আমরা অনেক কিছু কিনে ফেলবো আর আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে আমরা কিনবো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছেও ভালো লেগেছে। যারা নতুন সংসার সাজাচ্ছেন বা প্ল্যান করতেছেন ফার্নিচার কিনবেন, আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। সেই দেখি ভাবি মজার মজার রান্না রেডি। আমরা চিকেন কিনতে খাইতাম না, ফালতু লাগছে আমার। এটা মজা লাগছে না? না, ওখানে তখন আর চিকেন তো মজা না। এই দাঁড়ান করতে দিচ্ছি। এটা ডাল মামুন বসে ফুলো নোয়াশ একটা একটা করে। এটা কি? এটা হচ্ছে ও টমেটো ভাজি নোয়াশ কাঁচা টমেটো। তুমি যেটা বলে করো এটা অনেক মজা। আমাদের বাসার গুলো পারে নেই সবগুলো। হ্যাঁ ভেজিটেবল চিকেন।